কিরিট কি ইজ ওয়ান অফ বাবুড ও নো ঈদের শপিং সবাইকে দেখাতে হবে কিদানি কিদে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা চলে এসেছি আজকে আমাদের জমজমাট ঈদের শপিং নিয়ে জমজমাট বলছি এই কারণে কারণ যার যেমন সাধ্য আছে সে সাধ্য অনুযায়ী শপিং করে থাকে আর সেই শপিংটাই হচ্ছে জমজমাট তো সোনামণিও চলে এসেছে আপনাদেরকে সোনামণির ঈদের শপিং দেখাবে সাথে সোনামণির মায়ের শপিংও দেখাবে কিন্তু সোনামণি কিন্তু সব লন্ডভন্ড করে ফেলছে সোনামণি তোমার ঈদের ড্রেস কোথায় তোমার জামা কোথায় দেখো তো ওই যে তোমার জামা ওটা নিয়ে এসো ওটা 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 আনো সে এখন খুবই এক্সাইটেড এই শপিংগুলো দেখে সে খুবই এক্সাইটেড হয়ে গেছে সে কোনটা ছেড়ে কোনটা ধরবে এই হচ্ছে তার অবস্থা প্রথমে আমি সোনামণির শপিং দেখাবো আমরা খুবই অল্প শপিং করেছি তেমন কিছুই কেনাকাটা করিনি সোনামণির জন্য একটা জামা আর এক জোড়া জুতা আপনি সোনামণির ড্রেসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার সোনামণির ঈদের জামা যেটা হচ্ছে সোনামণির ঈদের ড্রেস সোনামণির জন্য একটাই ড্রেস কেনা হয়েছে আর এটা হচ্ছে অ্যাশ কালারের ড্রেস যেহেতু প্রচন্ড গরম তাই আমরা বেশি মার্কেটে ঘোরাঘুরি করিনি একটা শোরুমের মধ্যে গিয়েছি একটা শোরুমের মধ্যে গিয়েই এই ড্রেসটা কিনে চলে আসছি এই গরমের মধ্যে আর রোজা রেখে বেশি মার্কেট ঘুরে শপিং করা সম্ভব না তাই একটা শোরুমে যেয়ে এই ড্রেসটা কিনে নিয়ে চলে আসছি এটা হচ্ছে সোনামণির ঈদের ড্রেস এখন দেখাবো সোনামণির ঈদের জুতা জুতা কোথায় সে জুতা সবকিছু এলোমেলো করে ফেলছে কারণ এগুলো পেয়ে সে অনেক এক্সাইটেড সোনামণির জুতা দেখতে পাচ্ছেন জুতার উপরের যে কভার আছে সেই কভার ছিঁড়ে ফেলছে সোনামণি নিজেই ছিঁড়ে ফেলছে এই যে এটা হচ্ছে সোনামণির জুতা অলরেডি সে জুতা পরেও ফেলছে মানে ঘরে পড়েছে বাইরে পরে যায়নি জুতাটা আসলে দেখা দেখে বোঝা যাচ্ছে না এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এই যে সোনামণির জুতা এই হচ্ছে সোনামণির ঈদের জামা এবং জুতা এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই যে সোনামণির জন্য ক্লিপ কিনেছি সোনামণির ড্রেসের সাথে ম্যাচিং করে অ্যাশ কালারের আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে সোনামণির চুলগুলো যেহেতু বড় বড় তো চুল বাঁধার জন্য ছোট ছোট হেয়ার ব্যান্ড কিনেছি সোনামণির জন্য এটা আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে একটা পাকিস্তানি থ্রি পিস দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সামনের দিকটা সামনের দিক আর এটা হচ্ছে নিচের সাইড জামার নিচের সাইড ক্রিম কালারের মধ্যে হালকা গোলাপি কাজ করা এটা হচ্ছে জামা কেমন করেন এমন করেন আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বড় এজন্য আমার পছন্দ হয়েছে ওড়নার সাইডে এরকমের কাজ করা আর মাঝখানে এরকম ছোট ছোট কলকা দেওয়া ছোটবেলায় সোনামণি যখন আর কি একটু বসে থাকতো তখন চুপ করে বসে থাকতো আমি ওর ঈদের শপিংগুলো খুব সুন্দর করে দেখিয়েছি কিন্তু এখন আর পারি না কারণ সোনামণি এখন খুবই চঞ্চল হয়ে গেছে আর নিজের ইচ্ছা মর্জি মতো সে চলে যে সব ফেলে দিচ্ছে এখন সে সব নিচে ফেলে দিচ্ছে এই হচ্ছে তার অবস্থা এখন আমি আমার জুতাটা দেখাচ্ছি ড্রেসের সাথে ম্যাচিং করে আমি জুতাটা কিনেছি এটা ড্রেসের সাথে ম্যাচিং করে
এই যে এক জোড়া, আর এক জোড়া কিনেছি, এই যে আর এক জোড়া কিনেছি, এটা অলরেডি আমি কেনার পরে দুইবার পরেছি। এই জুতোটা, এই স্যান্ডেলটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা স্লিপার। এই যে মাথার চুলবা গোল্ডেন রোজের ভেলভেট, মডেল নাম্বার হচ্ছে 11। একটা লিপস্টিক কিনেছি, একটা লিপ লাইনার কিনেছি, একটা কাজল কিনেছি, আর একটা ফেস পাউডার কিনেছি। এগুলো সবগুলোই গোল্ডেন রোজের। একটা জিনিস কিনেছি, মাথার একটা ব্যান্ড কিনেছি আমার জন্য। যার যেমন সাধ্য সে সেই অনুযায়ী কেনাকাটা করবে, আর সেটাই হচ্ছে তার জমজমাট শপিং। এখানে যে বেশি দামি জিনিস বা অনেক বেশি জিনিস কিনলেই জমজমাট হবে তা কিন্তু না। আমি কিন্তু অনেক অল্প জিনিস কিনেই অনেক হ্যাপি। এই হলো আমাদের ঈদের জমজমাট শপিং। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সোনামণি, সবাইকে টাটা দিয়ে দাও, বলো টাটা। ইয়ে আমাদের ঈদের শপিং, আমার বাবুজি কই, টাটা। আমার বাবুজি কই, ঈদের শপিং, ঈদের শপিং, জমজমাট ঈদের শপিং সব ফেলে দিচ্ছে সোনামণি। দেখি আমার সোনা বাবুটা সব ফেলে দিবে। এটা পছন্দ হয়েছে শুধু, আর কোনটা পছন্দ হয়নি? এটা তোমার জামা, ঈদের জামা। দেখি দেখি ঈদের জামাটা কেমন হয়েছে। বাহ বাহ।